হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যে সাতটা বাজে আমার মাথায় গামছা বাঁধা দেখে তোমরা বুঝতেই পারছ যে এখন আমি স্নান করে বেরিয়েছি হ্যাঁ গো এখন সন্ধ্যে সাতটা বেজে গেছে আমাকে এই টাইমে চান করতে হলো আমার ছানাটা কিছুতেই আমাকে ছাড়ছে না সে ওর বাবা যাওয়ার পর থেকে আমার সাথে এত খেলছে এত গায়ের ওপর ধামসাচ্ছে যে আমি সামান্য কোনো কাজটুকু করতে পারছি না তো এই ও ঘুমালো ছাদ থেকে ওকে খেলে নিয়ে এলাম খেলে ধুলে এসে খুব হাঁপিয়ে যায় টাড হয়ে যায় তো ওই জন্য এখন ঘুমিয়ে গেছে আর আজকে আমাদের একটু বেরোনোর আছে তাই সন্ধ্যে দিয়ে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি দেখো মা ব্যাটায় রেডি হয়ে একদম বসে আছি ওর বাবা রেডি হবে আমরা বেরিয়ে যাব দেখো আমি রেডি হয়েছি আর এ দেখো আমার পায়ের কাছে এসে পড়ে আছে যে তাকে কোলে নিতে হবে আমি কি করে রেডি হই বলো ওকে নিয়ে যা কোনো ক্রমে রেডি হয়ে ওকে কোলে নিয়ে দেখো দেখো কি অপকর্ম করেছে দেখো জাস্ট একটু ওর বাবা ওর বাবার সাথে কথা বলছিলাম দেখো আমার লিপস্টিকটাকে ভেঙে বিছানায় লাগিয়ে দিয়েছে আর আমি বকাতে কান্না শুরু করে দিয়েছে দেখো ইস পুরো হাতটার অবস্থা দেখো জাস্ট মানে 30 সেকেন্ডের জন্য আমি উল্টো দিকে তাকিয়েছি তুই জানিস এই লিপস্টিকের দাম কত তুই নষ্ট করলি মা দে 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 কি তো লাগবে

কি হয়েছে চোখের নিমেষে কাম তামাম করে দিলি তো কি অবস্থা করেছিস তুই একবার দেখ ইস মানে আলতা মেখে এসছিস কতক্ষণ আমি তোমার দিকে তাকিয়ে কথা বললাম বলো এই

দেখতেই পেলে তো যে কেমন দুষ্টুমি করছে চোখের নিমেষে একদম সব শেষ করে দেয় কত আগেকার আমার ওই লিপস্টিকটা ও একদম শেষ করে দিল মেয়েদের লিপস্টিক মেকআপ যদি কেউ নষ্ট করে ভাবতো কতটা কষ্ট হয় আর কি আর যাই হোক এই আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলো তো ষষ্ঠী করতে হ্যাঁ আমার বাপের বাড়ি যাচ্ছি নৈহাটিতে আমার যাওয়ার ইচ্ছা ছিল না এই রোদে গরমে ছেলেটাকে নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া না খুব কষ্টকর কিন্তু তাও আর কি রাতে রাতে বেলা বেরিয়ে আমার ভাই বললো যে চলে আয় তাই আমরা গাড়ি করে বেরিয়ে গেছি যোগু গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছিলো আর আমার গাড়িতে খুব কষ্ট হয় এসি চললে না বমি পায় কেন জানি না ওষুধ খাই তাও খুব কষ্ট হয় তোমাদের যাদের যাদের এই সমস্যা আছে তোমরা আমাকে জানিও তো তোমরা কি করে এটা থেকে রেহাই পাও যেন কোথাও যাওয়াই যায় না গাড়ি করে যাই হোক এই এখন ঘরে এসে গেছি আমার মা তো খুব খুশি তার নাতিকে পেয়ে যাই হোক এখন সকালবেলা সব রান্না তোড়জোড়ও শুরু হয়ে গেছে আসলে আমি প্রায় যতটা পারি ততটা কাজ এগিয়ে ডাকছি মা তো বয়স হয়েছে দেখবে এত রান্না বান্নার ভার না তারা নিতে পারে না তারা পাজেল হয়ে যায় ওই জন্য আমি যতটা সম্ভব পারছি করে নিচ্ছি আর এখানে মা ছেলেটাকে ধরে রয়েছে আর মা একটু একটু করে বলে দিচ্ছে আমি মায়ের মতো করে রান্না করছি তাহলে শাশুড়ির টাচও থাকবে রান্নার মধ্যে তাই না রান্না হচ্ছে মা আর কি হচ্ছে তোমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না জোরে বলো আসতে হয় বল জবু জবু এত দুষ্টুমি করছে যে ও মায়ের কাছে আর থাকলোই না আমাকে রান্না করতে দেখে তাকে আমার কাছেই আসতে হবে তাই এখন মাই রান্নাটা করছে আর আজকে দুপুরে মেনুতে হচ্ছে মটন কষা আর পাঁচ রকমের ভাজা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে টকের ডাল আর চাটনি আর দই মিষ্টি সন্দেশ ফল এগুলো তো আছেই তো খাওয়া দাওয়ার আগে আমরা নৈহাটির বিখ্যাত জাগ্রত বড়ো মায়ের কাছে পুজো দিতে গেছিলাম দেখো জগু বাবার সঙ্গেও গেছিল ঘুরে এলো আর এত কান্না বাড়িতে এসে সে কিছুতে ঘরে ঢুকবে না সে রাস্তার মধ্যে গাড়ি দেখবে নয় ঘুরঘুর করবে লোক দেখবে কে একেবারে অস্থির হয়ে যাচ্ছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিকেলবেলাতে বেরিয়েছিলাম নৈহাটিতে একটা সিটি মার্ট না সিটি বাজার কি একটা হয়েছে কি লেখা ছিল আমার ঠিক মনে নেই আর কি তো ওইখানেই আর কি গেছিলাম ভাই বললো চল ওখানে ভালো ভালো কালেকশন আছে তো নিজের জন্য একটা টপ কিনলাম আর শুভ ওর জন্য কয়েকটা জামা আর প্যান্ট কিনলো এই করেই আজকে বিকেলটা ঘুরঘুর করে কাটলো আর দেখো এই যে ওখানে একটা দিদি ছিল ওখানে জগুর সঙ্গে খুব খেলছিল আর কথা বলছিল। বাচ্চা কেই না ভালোবাসে বলো যেই দেখে তারই মনে হয় বাচ্চাদের সাথে একটু কথা বলি একটু আদর করি বাচ্চারা হয়ই এরকম আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এই বেরিয়েই যাচ্ছি কিন্তু বেরোনোর সময় হঠাৎ আবার ভাইয়ের একটা জামা পছন্দ হয়ে গেছে তো ওইবার বাদ যায় কেন ও কিনে নিল ওর যেটা পছন্দ আর কেনাকাটি সেরে একটু খাবার না খেলে হয় তাই আমরা এই কেএফসির মতো টিএফসি একটা নৈহাটিতে খুলেছে সেটাতে গেছিলাম দারুণ খেতে দাম প্রায় কেএফসির থেকে হাফ খেয়ে তো খুবই ভালো লাগলো পরে আবার একদিন খাওয়ার অপেক্ষা রইল